Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আমার ভিডিওটা। তো আপনারা দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মোটেও রান্না বান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, রান্না বান্না না করলে কি খাব। তো কিচেনে চলে আসলাম। কিচেনে এসে দেখি যে আর কি আগের দিনে অল্প পরিমাণে গরুর মাংস রয়ে গিয়েছে, খুব বেশি না আর কি। গতকালকে আমরা গরুর মাংসটা খেয়েছিলাম আর অল্প কিছু বেঁচে গিয়েছে। তো এই বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে আজ আমি আপনাদেরকে একটা খিচুড়ি তৈরি করে দেখাবো, একদম ইজি ওয়েতে, আপনারা দেখেন। তো আমার সেই আগের দিনের গরুর মাংসটাকে আমি চুলা একটু গরম করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে যে আমি ধুয়ে রেখেছিলাম পোলার চাল ডাল আর কি, দুই রকমের ডাল দিয়ে পোলার চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই পোলার চাল আর ডালের মিশ্রণটা আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো এক্সট্রা মশলা অ্যাড করব না, যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, নাকি যা আছে কিছু অ্যাড করব না। আমি যা দিয়ে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসের মশলার মধ্যে চালগুলা দিয়ে দিয়েছি, কোনো মশলা দেব না। আমি একটু নেড়ে চেড়ে চালটাকে কষিয়ে নিব, একদম ইজি ওয়েতে ঝটপট একটা খিচুড়ি রান্না করব। তো খেয়ে অবশ্যই জানাবো আপনাদের কাছে যে খিচুড়িটা আমার কেমন হয়েছে খেতে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরম পানি, আমার আর কি সবসময় হিটারে গরম পানি করাই থাকে, আমি সেই গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কখনো পানিটা মেপে দিই না আর কি, সবসময় রান্না করতে করতে একটা চোখের আন্দাজ হয়ে গিয়েছে, আমি পানিটা আর কি আন্দাজ মতোই দিয়ে দিই। এখন আমি দিয়ে দিব হচ্ছে আমার যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল, এই পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে দিব। এগুলো আপনারা ইচ্ছা হলে স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে, এই জন্য আমি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এগুলা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে পোলাও পাতা। তো এই পোলাও পাতাগুলো কাতারে পাওয়া যায়, আমি কিনে নিয়ে এসেছি। এই পোলাও পাতাটার মধ্যে এত সুন্দর একটা পোলাও পোলাও একটা ঘ্রাণ, খুবই সুন্দর একটা ঘ্রাণ। তো আমাদের গ্রামে দেখা যায় আশেপাশে সব বাড়ির আশেপাশে এই পোলাও পাতাগুলো থাকে, যখনই আমাদের মা চাচিরা কিংবা আর কি বাড়ির মুরব্বীরা যখন খিচুড়ি পোলাও রান্না করে, এই গাছ থেকে পোলাও পাতাটা পেরে এনে দিয়ে দেয়। তো পোলাওর মধ্যে একটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়, তো আমিও দিয়ে দিচ্ছি এই পোলাও পাতাটা। আর আমার খিচুড়ি পানিটা অলমোস্ট টেনে এসেছে, আমি এখন একটু নেড়ে ছেড়ে তারপরে আর কি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে তারপর আমি দুমে বসিয়ে দিব, আমি এর মধ্যে আর ঢাকনা ওপেন করব না, তো আমার খিচুড়িটা একদম ডান হয়ে যাবে। আর আমি এখন দিয়ে দিব হচ্ছে গাওয়া ঘি। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন যে আমার খিচুড়ির মধ্যে আমি কোনো এক্সট্রা তেল দেইনি, আর আমার গরুর মাংসটা যে আমি রান্না করেছিলাম কম তেলে রান্না করেছিলাম, যেহেতু আর কি বাবা খুব একটা তেল দিলে খেতে চায় না আর তেলটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, এর জন্য তেলটা কমই দিয়েছি, একটু ঘি দিয়েছি। তেল দিলে আর কি দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু যেহেতু খাওয়াটা খুবই অস্বাস্থ্যকর এর জন্য তেলটা কমই দিলাম। এখন আমি একটা তাওয়ার উপরে বসিয়ে রাখলাম খিচুড়িটা। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি টেবিলে নিয়ে এসেছি সার্ভ করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম ঝামেলাবিহীন খিচুড়ি। আর খিচুড়ির মধ্যে কিন্তু হলুদ একদম কম হয়েছে, আমার বাচ্চারা আর কি খিচুড়িটা একদম পছন্দ করে না, তো ওদেরকে আমি বলেছি যে বাবা এটা খিচুড়ি না, এটা হচ্ছে বিরিয়ানি, তো ওরা বিরিয়ানি মনে করে এটা খেয়ে নিবে। তো অ্যাট ফার্স্টে আমি রামিসা আর তাসিনকে দিয়ে দিব, তো আমি তাসিনের জন্য খিচুড়িটা বেড়ে নিচ্ছি, আমি তাসিনকে খাইয়ে দেবো, দেন আমি আর ওর বাবা খেয়ে নিব। প্রত্যেক দিন আর কি একঘেয়ে আমি রান্না বান্না করতে করতে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, তো যখন খুবই বিরক্ত লাগে তখন এই ইজিভাবে আর কি যে কোনো জিনিস রান্না করে খেয়ে নিলে আর আমাদের দিনটাও চলে যায় আর কষ্ট কম হয় আর বাচ্চারাও খুশি হয়। তো আমি তাসিনকে খাইয়ে দিচ্ছি তাসিনের খাবারটা, তো তাসিনও খেয়ে খুবই পছন্দ করেছে, বলেছে মাম্মা অনেক ইয়াম্মি হয়েছে। আর যেহেতু বাংলাদেশে চিনি গুঁড়া চালটা দিয়ে রান্না করেছি, তো চালের মধ্যে তো এক্সট্রা একটা ফ্লেভার, খেতে না খুবই মজা হয়েছে, বাচ্চারাও খুবই পছন্দ করেছে। আর আজকে খিচুড়িটা না খুবই স্বাস্থ্যকর, কারণ তেলের পরিমাণ একদম কম, মশলার পরিমাণও একদম কম, ঝামেলা ছাড়া স্বাস্থ্যকর ইয়াম্মি একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খারাপ লাগবে না।
তাসিনের খাওয়ার পর তাসিনের প্লেটে আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, তো আমি আবার একদম গাওয়া ঘিটা সাথে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমার খুব ভাল লাগে এরকম আর কি গরম গরম খিচুড়ির সাথে গাওয়া ঘি খেতে, গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। আর নিয়েছি হচ্ছে আচার, আমি আজকে খিচুড়িটা বোম্বাই মরিচের যে ঝাল আচার সেই ঝাল আচারটা দিয়ে খেয়েছি, যেহেতু আমি খিচুড়ির মধ্যে একদম ঝাল দিই না বাচ্চারা খাবে। তো আমার কাছে এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আজকের খাবারটা। এটা হচ্ছে সন্ধ্যার পর, তো আমরা তিন জন মিলে একটু বাইরে বের হয়েছিলাম, বাইরে বের হয়েছিলাম বলতে একটু শপিং মলে গিয়েছিলাম, তো আমাদের টুকিটাকি শপিং ছিল। তো শপিং মল থেকে ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কিছু খাবো আর কি, টুকটাক সবারই ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা তিন যা আর হচ্ছে ভাসুরের ছেলে আর কি আমার মেজো জায়ের যে ছেলে, আমরা চারজন মিলে বসেছি খাওয়ার জন্য। তো আমরা আজকে কাবাব খাবো, আমার কাবাবটা খুবই পছন্দ আর আমার জায়েদেরও পছন্দ, তো যেহেতু সবারই পছন্দ তো সবাই মিলে কাবাব নিয়েছি, কাবাব খাচ্ছি। আর এই রেস্টুরেন্টের কাবাবটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি খুবই মজা, আমি যতবার খেয়েছি আমার প্রত্যেকবার এত ভালো লেগেছে, খুবই মজা এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই মজা, তার মধ্যে কাবাব তো আমার খুবই ফেভারিট। তো কাবাব হলে তো কথাই নেই, একদম পুরা পেট ভর্তি করে খেয়ে যাবো এখান থেকে ইনশাল্লাহ। এই রেস্টুরেন্টে আর কি কাবাবের সাথে কয়েকটা সসের যে আইটেমগুলো দেয় এত ভালো লাগে খেতে আর কি, খুবই ভালো লাগে। একটা মেয়োনেজ দেয়, মেয়োনেজটাও আর কি খুবই মজা, রসুনের যে একটা মেয়োনেজ দেয়, তারপর সস দেয়, তারপরে বাদামের একটা হাম্বুস না কি যেন বলে ওগুলা দেয়, সালাদ দেয় আর কি, সসের যে কয়েকটা আইটেম দেয় প্রত্যেকটা আইটেম এত মজা। তো আমার দেখা যায় মাঝে মাঝে এই সসের আইটেমগুলো খেতে মনে চায়, এর জন্য আমি চলে আসি এই রেস্টুরেন্টে। আর যখনই আসি আমার একদম ফার্স্ট চয়েস থাকে কাবাব, আমার কাবাবটা খুব ভালো লাগে খেতে, আমি খুবই পছন্দ করি কাবাবটা। আর কাবাবটা খাওয়াও স্বাস্থ্যকর, তেল ছেল খুব একটা বেশি থাকে না, মশলাও খুব একটা বেশি থাকে না, তো সব দিক দিয়ে কাবাবটা খাওয়া আমি মনে করি বেস্ট। তো আমি আমার আজকের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা ও দোয়া। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত।